আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে বন্ধি পাঠশালায় স্বাগতম। আজকের এই শর্ট ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে আমাদের যে কোনো বাইনারি সংখ্যা অথবা হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে আমরা ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে পারি সেই জিনিসটা সম্পর্কে। আর এই টপিকটা থেকে পরীক্ষায় কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকগুলো কী আসে, সিকিউ কোশ্চেন আসে। প্রথমে আমরা এই টপিকটি একটু বিস্তারিত আলোচনা করে ফেলি, দেন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো হচ্ছে আমাদের যে এই টপিক রিলেটেড কী কী ধরনের সিকিউ কোশ্চেন এসেছে সেই জিনিসটা সম্পর্কে। তাহলে চলো আমরা একটু শুরু করে ফেলি। আমরা সকলেই জানি বাইনারির বেস হচ্ছে কত, 2, অক্টালের বেস হচ্ছে 8 এবং আমাদের হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত, 16 বা 16। আর ডেসিমালের বেস তো আমরা জানি সেটা হচ্ছে কত, 10। তার মানে আমার কাজ হচ্ছে বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যায় থাকুক না কেন, আমি কি করব ডেসিমালে কনভার্ট করব। করার জন্য আমি জাস্ট দুইটা কাজ করব, ঠিক আছে? করার জন্য আমার কয়টা কাজ করতে হবে, জাস্ট দুইটা কাজ। প্রথম যে কাজ সেটা হচ্ছে আমি যেই বেসের সংখ্যা দেওয়া থাকবে, সাপোজ আমি যদি বাইনারি টু ডেসিমেলে করতে যাই, তাহলে মানে কি আমার বাইনারি বেসের সংখ্যাটা দেওয়া থাকবে, তাহলে এই বাইনারি বেস দ্বারা কি করব আমি গুণ করব। অর্থাৎ যেই বেসের সংখ্যাটা আমার দেওয়া থাকবে আমি কি করব সেই বেস দ্বারা কি করব গুণ করব। অর্থাৎ প্রতিটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে তার বেস দ্বারা কি করব গুণ করব এবং তাদের মাঝে আমি কি করব যোগ চিহ্ন দিব। অর্থাৎ প্রতিটা সংখ্যাকে আমি কি করব আলাদা আলাদাভাবে গুণ করব বেস দ্বারা এবং তাদের মাঝে কি দিব যোগ দিব। এটা হচ্ছে আমাদের রুল 1, অর্থাৎ ফার্স্ট যে কনসেপ্ট সেটা। দুই নাম্বার কাজ কি, দুই নাম্বার আরেকটা কাজ আছে, সেটা কি বেজের উপর আমরা পাওয়ার হিসেবে, অর্থাৎ বেজের পাওয়ার হিসেবে একটা কি করলাম এইখানে একটা কি রাখছি, লিখে রাখছি, ঠিক আছে? এই জিনিসটা কি করতে হবে, দিতে হবে। তাহলে দেখো প্রথমে যদি কোনো দশমিক সংখ্যা যুক্ত কোনো দিকে থাকে সংখ্যা থাকে, তাহলে দশমিকের আগে যে পূর্ণাংশ যেটা আছে এটা হচ্ছে পূর্ণাংশ আমরা জানি, আর দশমিকের পরে যেটা সেটাকে বলা হয় ভগ্নাংশ। এই পূর্ণাংশ আমি পাওয়ারটা শুরু করব কোথা থেকে, প্রথমে আগে দিব 0, তারপরে দিব 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইরকম করে কি হতে থাকবে, যেতে থাকবে। কিন্তু দশমিকের পরে যখন আমি ভগ্নাংশে যাব তখন আমাদের পাওয়ারগুলো শুরু হবে কি থেকে, -1, -2, -3, এভাবে আমরা কি করতে থাকবো, দিতে থাকবো। এখন তোমাদের অনেকেই এই জিনিসটা বুঝতে পেরেছো, আবার অনেকেই এই জিনিসটা বুঝতে পারোনি। তাহলে চলো আমরা কিছু উদাহরণ করে ফেলি, তাহলে জিনিসটা একদম তোমাদের মাথায় সেট হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের দেখো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এই বাইনারি সংখ্যা কি করতে বলছে, ডেসিমেলে কনভার্ট করতে বলেছে। তাহলে আমি যদি এই অঙ্কটা যদি একটু করি, লিখতে পারি এরকম, আমাদের অঙ্কটা ছিল 101.10, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে আমি চাচ্ছি কোথায় নিতে, ডেসিমেলে কনভার্ট করতে। আমি বলেছিলাম যেই বেজের সংখ্যাটা দোয়া থাকবে, কোন বেজের সংখ্যা দোয়া আছে, বাইনারি বেজে, তাহলে এই বাইনারি বেজ দ্বারা কি করব প্রতিটা অঙ্ককে কি করতে থাকবো গুণ করতে থাকবো। তাহলে গুণ করি, তাহলে ফার্স্ট কাজ আমি কি করব, 1 × কি লিখবো, 2 লিখবো, লিখতাম। আর বলেছিলাম তাদের মাঝখানে কি দিতে হবে, একটা যোগ দিতে হবে, তাহলে যোগ দিলাম। তারপরে কাজ এই 0-র সাথে 2 গুণ হবে, তাহলে 0 × 2 প্লাস, তারপরে কাজ আবার এই 1-এর সাথে 2 গুণ হবে, তাহলে আমি লিখলাম 1 × কত, 2। এই এতটুকু করে আমি একটু স্টপ করে ফেলবো, আর কিছু গুণ করবো না। কারণটা কি, কারণটা হচ্ছে দেখো তারপরে আমাদের কি আছে, একটা দশমিক আছে। এই দশমিক আমি পরে যাব, আমি তার আগে কি করে দিই তাদের পাওয়ারটা দিয়ে দিই, ঠিক আছে? আমি বলছিলাম দশমিকের আগে পাওয়ারটা শুরু হবে কার উপর থেকে, 0 থেকে শুরু হবে, ঠিক আছে? 0 থেকে পাওয়ারগুলো কত দিব, বেজের উপর, ঠিক আছে? কখনো সংখ্যার উপর দিব না, পাওয়ার দিব কার উপর, বেজের উপর। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই বেজ যার প্রথম পাওয়ারটা হবে কত, এখানে 0, তারপরে এইটার পাওয়ার হবে কত আমাদের 1, তারপরে আমাদের এইটার পাওয়ার হবে কত, এটার পাওয়ার হবে আমাদের 2, তাহলে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের বেজের উপর পাওয়ার দেওয়া শেষ, কার ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে। এখন আমি আবার ভগ্নাংশের ক্ষেত্রে চলে আসি, তারপরে আবার আমাদের সেই কাজটা করতে হবে, আবার প্লাস, ঠিক আছে? প্লাস দিয়ে আবার এই 1 দ্বারা কি করতে হবে, 2 কে গুণ করতে হবে, কারণ আমি বলছি প্রতিটি সংখ্যাকে কি করতে হবে, বেজ দ্বারা গুণ, তাহলে 1 × 2 প্লাস, আবার কাজ কি এই 0-র সাথে কি করতে হবে, আবার 2 গুণ করতে হবে, তাহলে আমি লিখলাম 0 × কত, 2। আর আমি বলেছিলাম কি দশমিকের পর, এই দেখো দশমিকের পর আমরা কি কি দিব বেজের উপর মাথা হিসেবে, -1, -2 ইত্যাদি করে কি করতে থাকবে, চলতে থাকবে। তার মানে এখন এইখানে তার মাথায় আসবে -1, আর এইখানে তার মাথায় আসবে কত, -2। তাহলে আমি এই জিনিসগুলো কি করলাম, দিয়ে দিলাম। তাহলে এখন কাজটা কি, এখন কাজ বেশি কিছু না, আমাদের অঙ্ক কিন্তু পুরোপুরি শেষ। এখন তুমি কি করবা, যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে দেখবা হচ্ছে এইটার আনসারটা কত আসে, এইটার আনসারটা হচ্ছে এরকম 5.5, এটা হচ্ছে কি আমাদের এই ডেসিমেল মানটা, এটি হচ্ছে আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছ। আর কি করলাম তাহলে, জাস্ট দুইটা কাজ তোমাদের কি করতে হবে, এই জিনিসটা করতে হবে। তাহলে কি প্রথম কাজ, প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের যেই বেজের সংখ্যাটা দেওয়া থাকবে আমি প্রতিটা অঙ্ককে সেই বেজ দ্বারা কি করতে থাকবো, গুণ করতে থাকবো। ওকে, পূর্ণাংশ আর ভগ্নাংশ যদি একসাথে থাকে তাহলে তুমি একটু সুবিধার জন্য কি করবা, পূর্ণাংশ পর্যন্ত গুণ করবা, গুণ করে স্টপ করে ফেলবা। স্টপ করে কাজ কি, স্টপ করে কাজটা হচ্ছে আগে তুমি তাদের পাওয়ারগুলো দিয়ে দিবা। পূর্ণাংশের ক্ষেত্রে সর্বপ্রথম পাওয়ারটা শুরু হবে কোথা থেকে, 0 থেকে, 0, 1, 2,
3 এরকম করে কি হতে থাকবে যেতে থাকবে আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারগুলো শুরু হবে কোথা থেকে -1 -2 -3 এর লেগো -1 -2 ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট ক্যালকুলেশন করে ফেলবা ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে কি চলে আসবে এই आंसरটা চলে আসবে তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে আমরা কিভাবে ডেসিমালে কনভার্ট করলাম সেই জিনিসটা আমরা কি করলাম শিখে ফেললাম তারপরে দেখো আমাদের এই যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্টের জন্য আমরা আরেকটা এমসিকিউ ট্রিক্স কিন্তু তোমাদের শিখে ফেলতে পারি সেটা কি সেটা হচ্ছে এই এখানে যে কোনো বাইনারি সংখ্যাকে অর্থাৎ পূর্ণ আলাদা অর্থাৎ পূর্ণাংশ সংখ্যাযুক্ত ঠিক আছে যে কোনো পূর্ণ সংখ্যাকে আবার পূর্ণ সংখ্যাযুক্ত বাইনারি সংখ্যাকে তুমি কি করতে পারো সেই ট্রিক্সের মাধ্যমে ডেসিমালে কনভার্ট করতে পারো যেমন এই 101 এটার মান কত পাইছো তুমি 5 পাইছো আর এখানে যে 10 যেটা ছিল সেটা মান কত আছে 0.5 আছে আর কি ঠিক আছে আচ্ছা এই 101 এর মানটা 5টা তুমি খুব সহজে সিম্পল ভাবে পেতে পারো ঠিক আছে কিভাবে পেতে পারো দেখো আমি তোমাকে একটু ট্রিক্সটাও শিখাই দিই তাহলে আমি যদি ট্রিক্সটা একটু তোমাদের এখানে যদি বলি আর দেখো আমাদের এখানে কয় বিট আছে এখানে আমাদের আছে 3টা বিট আছে কয়টা বিট আছে 3টা বিট তাহলে আমি একটা কোড লিখবো আমি একটা কি লিখবো কোড লিখবো কোডটা কি কোডটা হচ্ছে প্রথমে হচ্ছে 1 লিখতে হবে আমি লিখলাম তারপর 1 এর দ্বিগুণ 1 এর দ্বিগুণ কত হয় 2 হয় তাহলে আমি 2 লিখলাম তারপর 2 এর দ্বিগুণ 2 এর দ্বিগুণ কত হয় 4 হয় 4 লিখলাম লেখার পর এখন কাজ কি লেখার পর এখন কাজ হচ্ছে আমার কোডটা কি করতে হবে বসাই দিতে হবে তাহলে আমি বসাই দিই কোডটা যদি বসাই তাহলে আসা ঠিক আছে 101 এই জিনিসটা আসে লিখলাম লেখার পর কাজ কি এখন যদি একটু যোগ করো দেখো তো কি হবে 4 4 এর নিচে আছে একটা 1 1 এর নিচে আছে একটা 1 যার নিচে 1 আছে তুমি সেগুলো জাস্ট যোগ করবা যার যার নিচে 1 সেগুলো কি করবা যোগ করবা দেখো 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1 তাহলে 4 এর সাথে যদি 1 যোগ করো তাহলে যোগফল কত হয় 5 হয় তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই মানটা ডেসিমাল মান তাহলে মেইন কাজ কি মেইন কাজ কি বেশি কিছু না আছে সেটা কোড শিখবা কি কোড প্রথমে আগে 1 বসাবা 1 এর দ্বিগুণ কত 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16 এরকম করে জাস্ট খালি কি করতেবা কোডটা বসাতে থাকবা তারপর দেখবা তোমার যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে পূর্ণ সংখ্যা অবশ্যই কি হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে ঠিক আছে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য যে পূর্ণ সংখ্যাটা দেওয়া আছে সেই পূর্ণ সংখ্যাটা কত বিটের তুমি এখানে সেই তত বিটের কি লিখবা কোডটা লিখবা লেখার পর কাজ কি জাস্ট কোডটা বসে দিবা বসে দেওয়ার পর যার যার নিচে মান আছে সেগুলো কি করে ফেলবা যোগ করে ফেলবা তাহলে কি চলে আসবে আমাদের যেই কোনো পূর্ণ সংখ্যার আলা বাইনারি নাম্বারকে তুমি কি করতে পারবা ডেসিমেলে কনভার্ট করতে পারবা তাহলে চলো এখন আমরা তাহলে আরেকটা উদাহরণ শিখে ফেলি অর্থাৎ কিভাবে আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে পারি সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে ফেলি আমাদের আইসিটি ক্রেজি কোর্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি টপিক পুঙ্খানুপুঙ্খভাবে পড়িয়ে দেওয়ার পর তোমাদের সেই টপিক রিলেটেড বোর্ড পরীক্ষায় যে সকল সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন আছে সেই সকল এমসিকিউ এবং সিকিউ কোশ্চেনগুলো শর্ট ভিডিওর মাধ্যমে সলভ করে দেওয়া যাতে তোমাদের প্রস্তুতিটা আরও এক ধাপ কি হয় এগিয়ে যায় আর আমাদের আইসিটি কোর্সে তুমি যদি যুক্ত হতে চাও তাহলে উপরে দেওয়া ক্যাপশনে তুমি কি করতে পারো ভিজিট করতে পারো এছাড়া আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মেনশন করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম